ভোলায় পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে রোববার ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের রাড়িবাড়ি এবং ইলিশা বাজার সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোহাম্মদ কামাল ও মোসলে উদ্দিনকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, কিছুদিন ধরে ভোলা জেলা সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার বেঘনা নদীতে কামাল ও মোসলে উদ্দিনের নেতৃত্বে একটি দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি ও জমি দখল সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। আটককৃতদের সকল আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ 7 অক্টোবর সোমবার আনুমানিক রাত 12:30 ঘটিকা হতে 3:30 ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দিঘলদি ইউনিয়নের রাড়িবাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে দুটি বাড়ি তল্লাশি করত, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও একটি মোবাইল সহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোহাম্মদ কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলে উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয়কে জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত রাখবে।